35 লক্ষ টাকা দাম চাচ্ছি। 2500 কেজি ওজন গরু বাংলাদেশে পেপার পত্রিকায় এবং জীবিত যেসব গরু দেখায় আমার গরুর সমান এত বড় গরু কারোর নাই। বাংলাদেশের সবচেয়ে বড় গরু মুজিবনগরের রাজাবাবু, কালো পাহাড়ের মতো দেখতে গরুটির ওজন 2.5 টন। মাত্র 3.5 বছরে দেশের সবচেয়ে বড় গরুতে পরিণত হয়েছে রাজাবাবু। বিশাল আকৃতির গরুটির দাম হাঁকানো হয়েছে 35 লাখ টাকা। গরুটিকে এক নজরে দেখার জন্য পশুর হাটে ভিড় করছেন হাজারো ক্রেতা ও উৎসুক জনতা। ছোটবেলা থেকে গরুটিকে লালন পালন করেছেন মালিক মোহাম্মদ ইনসান আলী। ঐতিহাসিকভাবে পরিচিত হওয়ায় মুজিবনগরের রাজাবাবু নাম রেখেছেন গরুটির। ক্রেতারা এরই মধ্যে 25 লাখ টাকা দাম বলেছেন। মুজিবনগর মেহেরপুর থেকে এসেছি, গরুটির ওয়েট হয়েছি 2.5 টন, এখন আমি দাম চাচ্ছি 35 লক্ষ টাকা। আমরা মুজিবনগরের রাজাবাবু, অনেকেই কালো গরু বুঝি কালো মানিক দেয় কালো, আর রাজা মুজিবনগরের রাজা মানিক বাবু দেওয়া হয়েছে এই কারণেই শখ করি। এবং মুজিবনগর একটা ঐতিহাসিক জায়গা, যেহেতু বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন হলো ওইখান থেকে, এই জন্য মুজিবনগরকে সবাই চেনে, এই হিসাবে মুজিবনগরের রাজাবাবু নাম দেওয়া হয়েছে। মটর গম ভুট্টা একত্রে করে প্রতিদিন সকালে 10 কেজি বিকেলে 10 কেজি খাবার খাওয়ানো হয়। সাথে এক গামলা করে ছোলা ও ঘাস দেওয়া হয় রাজাবাবুকে। শিল্প এলাকা হওয়ায় শিল্পপতিরা গরুটিকে কিনবে সেই আশায় রাজধানীর তেজগাঁও হাটে নিয়ে এসেছেন খামারি। 2500 কেজি ওজনের এমন গরু বাংলাদেশের কোথাও নেই, এটিই সবচেয়ে বড় গরু দাবি খামারের। 33 লক্ষ টাকার মধ্যে দাম উঠলে বিক্রি করবেন বলে জানান খামারি মোহাম্মদ ইনসান আলী। খাওয়ানো হয় এখন ছোলা গম ভুট্টা মটরের ডাল একত্রে করে পিষে ডেলি সকালে 10 কেজি রাত্রিতে 10 কেজি, তার সাথে সাথে এক গামলা করে ছোলা এবং এই মিজালি এবং ঘাস, না স্পেশাল অন্য কিছু খাওয়াইনি, এইগুলাই এই যে সুষম খাদ্য এইগুলাই। আমি এগুলোটা 3.5 বছর ধরে করে আসছি, সাড়ে তিন বছর না এইগুলাই তো সবকিছু ভালো খাদ্য। এখন 35 লক্ষ টাকা দাম চাচ্ছি, কাস্টমার 25-26 লাখ পর্যন্ত বলেছে, তারপর পার্টি আরও আছে, তারা শুনি গেছে কটাকায় বেচবো না বেচবো, তারা পরে আবার আসতে চাইছে, দেখা যাক। দেখা আনার উদ্দেশ্য যে এখানে এই আমি এসেছিলাম গাবদলী হাটে, আত্মামনগর হাটে, এই হাটে গত মাসের এই মাসের 15 তারিখে এসেছিলাম। এইখানে দেখলাম যে শিল্প এলাকা এবং তেজগাঁ শিল্প এলাকা, এই জন্য অনেক শিল্পপতিরা আমার গরুকে বাংলাদেশ সেরা হবে এই হিসাবে, যে তারা ভালো গরু এবং বড় গরু নেবে এই হিসাবে এই হাটে আনা। এই 2500 কেজি ওজন গরু বাংলাদেশে পেপার পত্রিকায় এবং জীবিত যেসব গরু দেখায় আমার গরুর সমান এত বড় গরু কারোর নাই। এবং বিভিন্ন হাটে লোকজন আছে যে তারাও বলে যে এত বড় গরু এবারও হয়নি বা আসেনি। আমরা সীমিত না খাওয়ানোর মতন, এগুলো যারা বলে তারা বানোয়ারি বা ভিত্তিহীন কথাবার্তা বলে, তার কারণ আপেল আঙ্গুর খাই একটা গরু পেট ভরে না, ভরে না কি একটা এসব পায়খানা এই গরু দুদিনই নষ্ট হয়ে যাবে, এগুলো তারা বেচার জন্যই বলে, কিন্তু আমি ওইটা ফালতু কথা বলতে রাজি না, কোনো টাকা দিতে হয় না। এখানে তো আমরা এসেছি, এরা যে হাদিয়া পাবে বেচা হয়নি পারে কিনা, যে লোক কিনবে তার সাথে যেটা পাবে এটা ওদের বোনাস না, এদের কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগবে না। 35 লক্ষ টাকা দাম দিয়েছি, একটু আরো ধরে ধরে হলেই ছেড়ে দেবো, 33-32 লক্ষ টাকা হলেই পরে ছেড়ে দেবো। সুমাই আরজু, সোনালী নিউজ।